আমি গতকাল তাহাজুদ নামাজের পর হাদিস পড়ছিলাম কাববিন আশরাফ আসমাবিন তেমারওয়ান এবং আবু রাফে নামক তিনজন মানুষকে কিভাবে নবীজি ভালোবেসে বুকে টেনে নিয়েছিলেন চোখে পানি চলে এসেছিল ভাই হাদিসগুলো পড়তে গিয়ে এইটাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম তো হাদিসগুলো পড়ার পরে একটু চিন্তা করতে বসলাম যে নবীজির সেই স্বর্ণযুগের সাথে বর্তমান যুগের কতটা অমিল ঠিক যেন নবীজির আগমনের পূর্বের আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো যুগে বর্তমানে বসবাস করছি আমরা কতই না সুজলা সুফলা শস্য শ্যামলা যুগ ছিল নবীজির শাসনামল যেখানে যুক্তির চর্চা হতো রাস্তার মোড়ে মোড়ে মানুষের আড্ডায় সবাই প্রশ্নের পাথরে ক্ষত বিক্ষত করে ফেলত সমস্ত বদ্ধমূল সাম্প্রদায়িক এবং ক্ষতিকর মতাদর্শগুলোকে তুমুল যুক্তিতর্ক চলতো মানুষের মাঝে জ্ঞান বিজ্ঞানে কতটা এগিয়েছিল সেই নূরে মক্কা মদিনার পথ প্রান্তর বাক মুক্তভাবে বাঁচার অধিকার আহা মাঝি পাল তুলাবে আর দেরি করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা যাই হোক আর আজ আজ কি দেখছি আমরা নাস্তিক নামক নর্দমার কিট হায় নাগুলো মানুষের কথা বলার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে প্রতিটা পদে পদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে সামান্য কয়েক লাইনের স্ট্যাটাস অথবা মিম শেয়ার করলে অথচ যেখানে কিনা না শেখানোর কথা ছিল নবীজির যুগের সেই শিক্ষাগুলোর কথা যেখানে শেখানো হতো কোনো কিছুই সমালোচনার উদ্দেশ্যে নয় কথা বললে বা লেখালেখি করলে আপনি তো আর মারা যাবেন না বরং নবীজির যুগের মতো যুক্তিতর্কের ঝড় তুলে আপনি হয়তো কারো চিন্তাধারার ক্ষতিকর দিকগুলোকে বের করে এনে তাকে মানস্যে পরিণত করতে পারতেন প্রাণী জগতের অন্যান্য সকল প্রাণী থেকে আমরা এই জন্যই আলাদা যে আমরা চিন্তা করতে পারি কথা বলতে পারি লেখালেখি করতে পারি আর সেই কথা বলা আর লেখালেখিকেই যদি আপনি বাধা দিয়ে দমন করতে চান তাসের ঘর ভেঙে যাওয়া ঠেকাতে তাহলে বুঝতে হবে নবীজি কেন যুক্তি তর্ক সমালোচনা প্রশ্ন করাকে এতটা গুরুত্ব দিতেন যার কারণে নাস্তিকরা তাদের তাসের ঘর আর সামাল দিতে পারছে না দেখেই এত বর্বরতার চাষ করে যাচ্ছে নবীজির যুগে মানুষ সমালোচনা করতো তবে কিভাবে করত তারা অপ্রয়োজনীয় কোনো সমালোচনা করতেন না যেমন তারা কোনো প্রকার বর্ণবাদ চর্চা করতেন না হুমকি ধামকির চর্চা করতেন না উদাহরণ দিয়ে বলি যেমন নবীজি সেই সকল বিষয় নিয়ে সমালোচনা করতেন না যেগুলো কোনো ব্যক্তি নিজের জন্য পছন্দ করে নিতে পারে না কিন্তু তিনি সমালোচনা করতেন ওই সকল বিষয়গুলোকে যেগুলো কোনো ব্যক্তি পছন্দ করে নিতে পারে যেমন নবীজি কখনও কোনো কালো বা সাদা ব্যক্তিকে তাদের কালো বা সাদা হওয়ার কারণে সমালোচনা করেননি কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী হওয়ার কারণে সমালোচনা করেননি যেহেতু এগুলো পছন্দ করে নেওয়ার মতো জিনিস না জন্মগতভাবেই মানুষ এগুলো পায় এবং নবীজি কাউকে হুমকি ধামকিও দিয়ে সমালোচনা করতেন না মুখের কথা বা লেখার মাধ্যমে নবীজি সমালোচনা করতেন মানুষের মতাদর্শ ধর্ম নিয়ে যেহেতু এগুলো মানুষ পছন্দ করে নিতে পারে এবং এই সমালোচনাগুলোর মধ্য দিয়ে হয়তো আমার চিন্তাধারার সীমাবদ্ধতা ক্ষতিকারক দিকগুলো বেরিয়ে আসবে নয়তো সমালোচনাকারীর ভুল সমালোচনা প্রমাণিত হবে অথচ আজকে আমরা কি দেখছি আমরা কোরআনের পাখি শান্তির পায়রাদের ডানা ঝাপটানোর সামান্য বাতাসেই নাস্তিকদের তাসের ঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর তাই তারা দিন দুপুরে পিছন দিক দিয়ে চাপাতির আক্রমণে মানুষ হত্যা করে পালাচ্ছে তারা একটু কথা বললেই প্রিম্যাচিউর রিজাকুলেশনের মতো তীব্র উত্তেজনা অনুভব করে নির্বোধের মতো হুঙ্কার ছাড়ছে মানুষ হত্যা করছে সেই দিন লালমনির হাটে শহীদুল নবী জুয়েল নামের নামাজি ব্যক্তিটাকে কিভাবে হিংস্র হায়নার মতো পিটিয়ে মারল এবং মৃতদেহটা পুড়িয়ে উল্লাস করছিল তারা নবীজির শিক্ষা ভুলে গেছে তারা কোরআনের পাঁচ নম্বর ছুড়া তেত্রিশ নম্বর আয়াতটা পড়েনি আজ যদি কাববিন আশরাফ আসমা আসমাবিনতে মারওয়ান কিংবা আবু রাফে হতেন জুয়েল ভাই তাহলে আজ তিনি জীবিত থাকতেন তোরা কী জবাব দিবি জুয়েল ভাইয়ের ছেলেটাকে বলতো নাস্তিক হায়নার দল নাস্তিক হায়নাগুলো বনু মুস্তালিক গোত্রে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়েছিল এবং কেউ কেউ পশুদেরকে পানি পান করাচ্ছিল এমন সময় নবীজি সাহাবিদেরকে নিয়ে গোপনে খাবার পানি রেখে এসেছিলেন দরজার সামনে সবার এই হাদিসগুলো এই হায়নাগুলো পড়েনি তারা পড়েনি নবীজি কিভাবে পঁচিশ দিন যাবৎ রাতে চাদর মুড়িয়ে বানু মুস্তালিক পরিবারগুলোর দরজার সামনে গিয়ে গিয়ে সুখ দুঃখের কথাগুলো শুনেছিলেন বাহির থেকে এবং নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে খাবার পানির ব্যবস্থা করেছেন তিনি কিভাবে ওই গোত্রের ছয়শ থেকে নয়শো পুরুষকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে কর্মসংস্থান করেছিলেন পড়েনি ওরা এগুলো ভাই চোখে পানি এসে যায় এগুলো পড়লে কাফেররা কতবার নবীজির সাহাবিদের স্ত্রীদেরকে গণিমতের মাল হিসেবে তুলে নিয়ে গেছে হায় হায় কষ্ট হয় খুব হৃদয়ে রক্তক্ষরণ হয় এগুলো পড়লে আজ গোটা পৃথিবীতে নাস্তিকদের এই জঙ্গিবাদী কর্মকাণ্ডগুলো শুধু ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই হচ্ছে আমি নিয়মিত কুরআন হাদিস পড়ি তাই কয়েকটা আয়াত আমি তোদেরকে বলতে চাই পড় হায়নার দল একটু মানুষ হওয়ার চেষ্টা কর এগুলো পড়ে সুরা নয় নাম্বারের আয়াত নাম্বার আঠাইশ আয়াত নাম্বার একশো তেরো সুরা আটানব্বইয়ের আয়াত নাম্বার ছয় সুরা আটের আয়াত নাম্বার পঞ্চান্ন আজকে শুধু কোরআনের আয়াতই বলি হাদিস তো অনেক পরের বিষয় আগে কোরআনটাই পর অন্তত যেই মহাগ্রন্থের প্রত্যেকটা আয়াত তাফসির সহ মাতৃভাষায় বুঝে পড়লে নেকি হয় সেই মহাগ্রন্থই কিনা আলমারি বা উঁচু স্থানে কাপড়ে মোড়ানো অবস্থায় রেখে দিস তোরা ওটা ওভাবেই পড়ে থাকে ধুলোর পরদ জমে যায় অথচ খুলেও দেখে না কেউ একবারও অথচ এই হায়নাগুলো ঠিকই দুই পাতা চটি বই পড়া আসিফ মহিউদ্দিন টাইপের নাস্তিকদের প্যারাসিটামল মফিস টাইপের বইগুলো টাকা দিয়ে কিনে কিনে পড়ে আর নিজেদের মস্তিষ্কে আবর্জনা দিয়ে পরিপূর্ণ করে যার ফলশ্রুতিতে তারা কথায় কথায় বিজ্ঞানকে অস্বীকার করে জিমে আসর করছে এই বলে হিস্টিরিয়া রোগীকে ঝাড়ফুঁক দেওয়ায় স্বপ্নের ব্যাখ্যা নাকি আলেমদের কাছ থেকে নিলে উপকার হয় আর ভণ্ডের থেকে নিলে ক্ষতি হয় এরকম গাজাখড়ি জিনিসে বিশ্বাস করে অথচ বিজ্ঞান স্বপ্নকে কিভাবে ব্যাখ্যা করে তারা পড়েও দেখিনি কখনো কয়েক বছর আগে পত্তা সেতুতে কল্লা লাগে এইরকম গুজবে বিশ্বাস করে পিটিয়ে মেরেছিল একজন মাকে মনে আছে নিশ্চয় নবীজির যুগের মতো একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি কখনো কি এরকম কাজ করতে পারবে মানুষে মানুষে এত ঘৃণার বিষবাক্য ছড়িয়ে মানুষগুলোকে এই হায়নাগুলো অমানুষে পরিণত করে তুলছে কোরআনের এই আয়াতগুলো আবার পড়ে দেখত মানুষে মানুষে কিভাবে ভালোবাসার কথা বলছে আল্লাপাক এই যে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা নিয়ে কত সুন্দর সুন্দর আয়াত সুরা নাম্বার পাঁচ আয়াত নাম্বার একান্ন আয়াত নাম্বার সাতান্ন সুরা নাম্বার নয় আয়াত নাম্বার পাঁচ আয়াত নাম্বার উনত্রিশ পড়িস একবার হলেও আল্লাপাক কত কতভাবে যে তোদেরকে শান্ত করার চেষ্টা করেছে তারপরে তোরা মানুষ হবি না সুরা আটাত্তরের তেত্রিশ নাম্বার আয়াত পড়ে দেখ তা সহ কারণ শুধু অনুবাদে এটার প্রকৃত অর্থকে লুকানো হয়েছে যাই হোক সেদিন সিগারেট খাওয়া নিয়ে একজন নারীকে কিভাবে হেনস্থা করলো এই হায়নাগুলো আমার অভিযোগ প্রতিবাদের ভিন্নতা নিয়ে সিগারেটকে প্রমোট করছি না এটা নারী পুরুষ উভয়ের জন্যই ক্ষতিকর তবে আমার আক্ষেপটা এই জায়গায় একজন ছেলে বুক ফুলিয়ে সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে জনসম্মুখে হেঁটে যেতে পারে রাস্তায় দোকানে অলিতে গলিতে শুয়ে বসে গড়াগড়ি করে বা নাস্তে নাস্তে সিগারেট ফুকবে নাস্তিক হায়নাগুলো সেগুলোকে স্বাভাবিকভাবেই নিবে অথচ একজন মেয়েকে সিগারেট খেতে দেখলেই হায়নাগুলোর পুরুষানুভূতিতে আঘাত লাগে সিগারেট সম্ভবত শুধুমাত্র নারীদের জন্যই ক্ষতিকর আর পুরুষদের জন্য উপকারী যাই হোক সেদিন বায়তুল মোকাররমের নামাজ পড়ে বের হতেই দেখলাম নাস্তিক হায়নাগুলো হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে মাইক্রোফোনে হুঙ্কার ছাড়ছে সেখানে লিখে রাখছে অবলা নারীকে রক্ষা করুন আমার এই অবলা শব্দটা নিয়ে আপত্তি আছে সেটা নিয়েই এক পরিচিত নাস্তিক হায়নার সাথে আলোচনা হচ্ছিল সেই হায়নাটার বাইকে পিলিয়ন হিসেবে বসেছিলাম রাস্তায় সে একটা বিলবোর্ডে একটি নারীর ছবি দেখে বলল। এই নারী নাকি শরীর বিক্রি করছে আর এই বিজ্ঞাপনদাতা নারীকে পণ্য হিসেবে ব্যবহার করছে যুক্তি হিসেবে সে বলেছিল টুথপেস্টের বিজ্ঞাপনে নারীর স্তনের ক্লিভেজ কেন দেখাতে হবে এই ক্ষেত্রে তার কথায় কিছুটা যুক্তি আছে যদিও পুরুষতান্ত্রিক মনোভাব লালন করা বিজ্ঞাপনদাতা তাকে ব্যবহার করেছে ঠিকই কিন্তু এই একই জিনিস সালমান খান জন আব্রাহামরা করলে আমরা কিন্তু এইভাবে বলি না বরং আরও পজিটিভলি নেই এদের ক্ষেত্রে কিন্তু বলি না এরা শরীর বিক্রি করছে নাস্তিকরা বলে এই বিলবোর্ডগুলো দেখে ধর্ষকরা নাকি উত্তেজিত হয়ে ধর্ষণ করে সত্যি কি তাই একই অবস্থায় সালমান জন আব্রাহামদেরকে যেভাবে হ্যান্ডসাম বলস্তরা জিমে যাওয়ার অনুপ্রেরণা পাস সেই একইভাবে নারীদেরকেও প্রশংসা কর অনুপ্রেরণা নেই তুই সর্বোচ্চ তাকে সুন্দর বা হট এভাবে বলতে পারিস কিন্তু সেই নারীকে তো আর জোর করে কাছে পেতে চাইতে পারিস না ঠিক যেমনটা দোকান থেকে ললিপপ কলা মিষ্টি মুরগি সবকে জোরপূর্বক ছড়িয়ে নিতে পারিস না এভাবে করলে সেটা বেআইনি এবং অন্যায় হবে নারীদেরকে এই ধরনের বর্ণনা তোরাই দিস সেই জন্যই বললাম নারীকে ভালোবেসে অর্জন করে নে এইভাবে না এটা যে পুরোপুরি পুরুষতান্ত্রিক মানসিকতার ফল বুঝো সেইটা একটু চেষ্টা করি বুঝানোর। তুই তো ধর্ম দ্বারা সমাজে এই মতবাদ প্রতিষ্ঠা করলি যে নারী হচ্ছে ঘরে থাকার বস্তু সে সর্বোচ্চ বিকাল পর্যন্ত বাইরে থাকতে পারে এবার সন্ধ্যার পরে বাইরে বের হয়েই তাকে রাস্তায় দেখলে তোদের মনে হিংসার জন্ম হয় তুই হাজার বছর ধরে সমাজে এই ধারণাটাই প্রতিষ্ঠা করেছিস যে মোটরসাইকেল গাড়ি এগুলো একমাত্র পুরুষের যন্ত্র এখন একজন নারী যদি মোটরসাইকেল চালায় তোর মধ্যে হিংসার জন্ম হয় এমনকি শুধু চালানো না তো নাস্তিকেরা তো নারীদেরকে মোটরসাইকেলে এক পাশ ফিরে বসতেও বাধ্য করে যদি এটা ঝুঁকিপূর্ণ তারপরেও তারা সরাসরি এভাবে বলে যে পা দুই পাশে ছড়িয়ে বসলে নাকি নারীদের যৌনাঙ্গে ভাইব্রেশন অনুভব হয় তাই হিংসা থেকে এরা ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও এইভাবেই বসতে বাধ্য করে এদের মা বোন স্ত্রীদেরকে এই জন্য যখন নারী ক্রিকেট খেলে ঠিক তখনও তোর মনের মধ্যে হিংসা ফুটে ওঠে টকবক করে আর তোর মগজের মধ্যে এই চিন্তাই ঘুরপাক খেতে শুরু করে যে মাগি তুই কেন ঘর থেকে বাইর হইস তুই আবার মোটরসাইকেলও চালাইতাসোস ক্রিকেটও খেলতাসোস দাঁড়া তোরে ধর্ষণ করে সবক শিখাবো এবার ধরতে পারছস কিছু যৌক্তিক মনে হচ্ছে একটুও আসলে এইটাই হয় মনোবিদরা এভাবেই ব্যাখ্যা করে ধর্ষণকে কারণ ধর্ষণ কিন্তু সবাই করে না গুটি কয়েক মানুষ করে আর এর পেছনে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন একজন পুরুষতান্ত্রিক মনোভাব লালন করা পুরুষ এই যৌন হতাশার কারণেও ধর্ষণের দিকে ধাবিত হয় তারা মনে করে আমি পুরুষ আমি শ্রেষ্ঠ সুতরাং যে কোনো মেয়েকেই ভোগ করা আমার জন্মগত অধিকার সে চাহিবা মাত্র দিতে বাধ্য অথচ এরকম নোংরা চিন্তাধারার কারণে সে যখন নারীর ভালোবাসা পায় না সে তখন জোর খাটিয়ে ধর্ষণ করে এখন এই ভালোবাসা না পাওয়ার পেছনে যৌন অবদমন একটা বড় ভূমিকা রাখে যেটা ছোটবেলা থেকে পৃথক পৃথকভাবে বড় করে তোলা স্কুল কলেজে একসাথে না পড়ানো ইত্যাদি অবদমনের কারণে নারী পুরুষের স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কও যে হতে পারে সেটা ধর্ষকটা শেখেই না সে নারীকে ভিনদেশি এলিয়েন মনে করে সেভাবে তাকে স্পর্শ করলে দেহে বিদ্যুতের ঝলকানি খেলে যাবে অথচ বাস্তবতা অতিরিক্তভাবে ঠিক যেমনটা নাস্তিকরা কার্টুন প্রদর্শনে অতিরিক্ত অনুভূতি দেখায় যাই হোক আর বিষয় আছে যেটা নাস্তিকদেরকে হর করতে দেখবেন সেটা হচ্ছে তারা বিভিন্ন সেলিব্রিটিদের পোস্টে হিজাব কেন পরে নাই সেই কারণে গালমন্দ করতে থাকে এখানেও এদের এই শ্রেষ্ঠত্বের চিন্তা পেয়ে বসে তারা নারীকে সাহসী ভঙ্গিতে দেখে হিংসা অনুভব করে এবারে নারীর পোশাক অর্থাৎ বোরকার ব্যাপারে কিছু বলি একজন শিক্ষিত আত্মনির্ভরশীল সাহসী নারী কিন্তু রাস্তাঘাটে কোনো উগ্রনাস্তিক টিচ করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এমনকি তাকে ধর্ষণের চেষ্টা করলেও সে থাবা দিয়ে ধর্ষকের দাঁতের মাড়ি শুদ্ধ উপরে ফেলে দিবে মৃত্যুর আগ পর্যন্ত সে প্রাণপণে লড়েই মরবে তার পরনে জিন্স প্যান্ট খুলতেও বোরকা বা সালোয়ারের তুলনায় অধিক বেগ পেতে হবে ধর্ষককে অথচ একজন বোরকা পরিহিতা নারী বা শাড়ি সাধারণ সালোয়ার কামিজ অন্য পড়া নারীকে দেখে ওই পুরুষতান্ত্রিক মনোভাব লালন করা ধর্ষক দুর্বল নারী হিসেবে কল্পনা করে ঝাঁপিয়ে পড়বে এবং এই পড়ালেখা না করা পুরুষতান্ত্রিকতার চাপে মেরুদণ্ড ভেঙে দেওয়া আত্মবিশ্বাসহীন নারীগুলো ধর্ষণের সময় আল্লাহ খোদা ভগবান বাপ ভাই এইসবের দোহাই দিয়েই মরে যায় বাঁচার জন্য আক্রমণ করার মানসিক শক্তিটাই পেয়ে ওঠে না এখন আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে আপনি একজন পুরুষ আপনাকেও যদি একের অধিক ছিনতাইকারী চিন্তাই বা হত্যার উদ্দেশ্যে ঘিরে ধরে আপনি হাজার শক্তিশালী হলেও অসহায় হয়েই পড়বেন ওই মুহূর্তে আর সেখানে হাজার বছর ধরে পুরুষতান্ত্রিকতার চাপে ভেঙে দেওয়া মেরুদণ্ডের নারী হয়ে তো তার অসহায়ত্বের কোনো সীমা পরিসীমা থাকবে না কাজেই হাজার বছরের জমে থাকা এই জড়তা কাটিয়ে উঠতে আপনার নারীদেরকে একটু অতিরিক্ত সহযোগিতা করতেই হবে প্রথমত নারীদেরকে শিক্ষা দীক্ষা সমাজে সমানভাবে চলাচলের অধিকার নিশ্চিত করা আইনশৃঙ্খলার উন্নয়ন ইত্যাদি করে এরপর তাদেরকে মার্শাল আর্ট শেখাতে হবে সেটা না করে আপনি যদি সেই পর্দা আর গৃহে আবদ্ধ করে রাখার মধ্যযুগীয় পদ্ধতিতেই চলতে থাকেন তাহলে আজ থেকে পঞ্চাশ বছর পরেও দেখবেন বাইতুল মোকারমের সামনে এই নাস্তিক কুলাঙ্গারগুলো হাতে ব্যানার নিয়ে সেই অবলা নারী বাঁচাও এসব লিখে হুঙ্কার ছাড়তেই থাকবে অনেক কথা হলো এবার বলি এই পর্দা প্রথা এবং গৃহে আবদ্ধ থাকার কিছু সাইড ইফেক্ট নিয়ে যেমন গৃহে আবদ্ধ থেকে এবং কালে ভদ্রে বাসা থেকে বের হওয়া সেটা আবার বোরকা মুড়িয়ে হওয়ার কারণে নারীরা তাদের যত্ন নেয় না কোনো নাস্তিকের বউয়ের মাথার চুল সুন্দর সিল্কি কালার করা এভাবে দেখছেন তাদের স্ত্রীদের মধ্যে শরীরচর্চা তো অনেক দূরের কথা তারা অধিকাংশই দেখবেন মেদ ভুড়িতে আক্রান্ত হয়ে যায় এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভোগে আমাদের দেশের নারীরা অথচ যেই ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছেন ওই ফ্রান্সেরই অনেক বয়স্ক নারীকে দেখলেও দেখবেন হাজারো কোরআনের পাখিরা ডানা মেলে দিয়ে তেঁতুল খেয়ে দিলের মধ্যে লালা বাইর করবে কারণ এই ফরাসি নারীরা নিয়মিত চর্চা করে নিজেদের যত্ন নেন যার ফলে তাদের ফিটনেস আমাদের দেশের অনেক নবযৌবনা যুবতীর থেকেও ভালো হয় আমাদের দেশের হাজারো নারী আছেন যারা একটি বাস টার্মিনালে গিয়ে টিকিট কেটে একটা গন্তব্য পর্যন্ত যেতে পারে না আর কোনো মতে বের হলেও পুরো যাত্রাটা ভয়ে আতঙ্কে কাটায় আপনি স্ত্রীকে ঘরে আবদ্ধ রেখে রেখে একদিন রাস্তা ভুলে গিয়ে দেরিতে বাড়ি ফেরার কারণে তার সাথে খারাপ ব্যবহার করলেন তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো আসলে এই নাস্তিক মুর্তাদরা এগুলো জীবনেও বুঝবে না বুঝবে কেমনে অমানুষগুলো মানুষগুলো তো কোনোদিন কুরআন হাদিস পড়েই দেখেনি যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি এদেরকে গালি দিতে মন চাচ্ছিল কিন্তু নবীজি যেমন আমর ইবনে হিসাম যাকে আবুল হাকাম বলে ডাকত লোকে নবীজি তাকে আবু জেহেল উপাধি দিয়েছিলেন সেই শিক্ষা থেকে আলোকিত হয়ে আজকে শুধুমাত্র তুই বলে সম্বোধন করেই থেমেছি এবং মামুনুল হকের মতো মাইক ফাটানো চিল্লাচিল্লিও করিনি যেহেতু আমি হাদিস পড়ছি নবীজি বক্তব্য রাখতেন অত্যন্ত কোমল কণ্ঠে আজহারি হুজুর স্যারের মতো যাই হোক সবাইকে কুরআন হাদিস পড়ার আহ্বান জানাচ্ছি আজ পৃথিবীতে এত বিশৃঙ্খলা শুধু ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই পড়ে দেখ নাস্তি খায়নার দল বুঝতে পারবি